আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাল করিম আবরার সিরিজ আজকে 15, আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এতগুলো আলোচনার একটা সার সংক্ষেপ আপনাদের সামনে আগে সংক্ষিপ্তভাবে বলি। আসলে যদি ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখুন আসলে রেজাল করিম আবরার তিনি ধারাবাহিকভাবে যে মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লাহর বইয়ের সমালোচনা করছে, এর ফলাফল কি? ইকুয়ালিটি জিরো কেন? প্রথমত তিনি সাধারণত তার আলোচনাগুলো আমি দেখেছি, পাঁচটা তিনি রেজাল করিম আমরা ভুল ধরেছি মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লাহর, সেই ভুলগুলো হচ্ছে অনুবাদে ভুল। সেটা আমি জবাব দিইনি, এই কারণে সেটা আমার সাবজেক্ট নয়, অনুবাদে ভুল। আচ্ছা, অনুবাদে ভুল করেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ কে না হয়ে গেছে, না কে হ্যাঁ হয়ে গেছে, জায়েজ কে না জায়েজ, না জায়েজ কে জায়েজ হয়ে গেছে, এমন কিছু হয়েছে কি? জি না। তারপর আরও কিছু দেখলাম যে রেজাল করিম আবরার আরও পাঁচখানা কিছু তাহাকিক মুজাফফর বিন মহসেনে ভুল ধরেছে, যেগুলো সে নিজেই স্বীকার করে নিয়েছে। আসলে হাদিসগুলো জয়ীফ, তো মুজাফফর বিন মহসেন হাফেজাল্লাহ যে কারণ দেখিয়েছে সে কারণে জয়ীফ না, অথবা যে রেফারেন্স তিনি কোট করেছেন সেই রেফারেন্সের সঙ্গে মিল নেই, এই ধরনের। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেজাল করিম আবরারের যে ভুলগুলো ধরেছে মুজাফফর বিন মহসেনের, তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ হাদিসটা জয়ীফ, তো মুজাফফর যে কারণে জয়ীফ বলেছে এ কারণে জয়ীফ না, এই ধরনের কিছু ভুল ধরেছে। এতে কি সমস্যা, মানে কি এটা কি হ্যাঁ কে না, না কে হ্যাঁ হয়ে গেল, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ হয়ে গেল? জি না। তারপরে কিছু ভুল ধরেছে, সেই ভুলগুলো কি একই ধরনের ভুল যে মুজাফফর বিন মহসেন কিছু হাদিস নিয়ে এসেছে, যে হাদিসগুলো তিনি অনুবাদে ভুল করেছে এবং কিছু রেফারেন্সে তিনি ভুল দিয়েছে, হাস্যকর অনুবাদ করেছে এগুলো দিয়ে? আসলে এই ধরনের ভুল দিয়ে কি হয়েছে এখন পর্যন্ত? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিছু রেজাল করিম আবরার সাহেবের ভুল ধরিয়ে দিয়েছি চোখে আঙ্গুল দিয়ে, এবং তার হুজুর শায়েখ মাশায়েখদের, যে এখন পর্যন্ত তার কোনো জবাব দিতে এখন পর্যন্ত পারেনি, আলহামদুলিল্লাহ পারবেও না। তো যেহেতু মুজাফফর বিন মহসেনের বই নিয়ে তারা সমালোচনা করে আসলে কি প্রমাণ করতে চাইছে, যে মুজাফফর বিন মহসেনের বইটা বাতিল, তো বাতিল হয়ে গেল তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, ফার্সেক অফ আর্গুমেন্ট কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে মুজাফফরের বইটা গোটাটাই ভুল, এ টু জেড ভুল, তাতে কি সমস্যা হলো? আল হাদিসদের পুরো দলিল কি ভুল হয়ে গেল? আর মুজাফফরের বইটা যদি সম্পূর্ণটা ভুলও হয়ে যায়, তো সেই বুখারি, সে মুসলিম, সুনান আবু দাউদ, তিরমিজি, এগুলো তার ভুল না রে ভাই। সে বুখারি 735, 736, 37, 38, 39 খুললে রফুল এদের হাদিস পাওয়া যাবে, সে বুখারি 780, 81, 82 খুললেই আমিনের হাদিস পাওয়া যাবে, সে বুখারি 756, 57 খুললেই ইমাম হোসেন সুরাতুল ফাতিহা পড়ার দলিল পাওয়া যাবে, সান আবু দাউদ 759, সৈয়দ খুজাইমা 479 খুললেই বুকের পুরে হাত বাঁধা দলিল, এগুলি স্পষ্ট পাওয়া যাবে, সৈয়দ বুখারি হাদিস 2013 খুললেই তারাবি 8 রাকাত এটা প্রমাণ পাওয়া যাবে, একাধিক এভাবে পাওয়া যাবে, সেই বুখারি হাদিস 990, 995 খুললেই 1 রাকাত বেতের দলিল পাওয়া যাবে। তো মুজাফফর বিন মহসেন হাফেজাহুল্লাহর বইটা যদি ভুল প্রমাণ করতে পারে আবরার সাহেব, তাদের কি যায় আসে আমাদের, আমরা তো বুঝলাম না। তারপরেও তিনি যদি ভুল ধরেই তার এত ক্ষান্ত হয়, ভুল ধরে আহলে হাদিসদেরকে দেখাচ্ছে দেখো কত বড় আমি মহাকিক, মুজাফফর ভুল করেছে, অনুবাদে ভুল করেছে, তাহাকিকে ভুল করেছে, আমি আবরার, আমি ভুল ধরেছি, যদি উনি ধরেননি ওনার হুজুররা ধরেছে, তার জন্য তাদের স্ট্যান্ডার্ড তাদের আমরা বইটাকেও আমরা সমালোচনা করতে পারি, যে মুজাফফর বিন মহসেন যদি তাহাকিকে ভুল করে বা কিছু গোপন করে, তো আপনাদের যে বই, এই বইটা আপনাদের উস্তাদের লেখা দলিল সহ নামাজের মাসাইল, বইটা মূল লেখক হচ্ছে মাওলানা আব্দুল মতিন সাহেব, কিন্তু আসলে বইটা 5 জন মুক্তি মিলে আপনাদের লিখতে হয়েছে, মুজাফফর বিন মহসেনের বই জবাবের বিন্দু পরিমাণে চেষ্টা করেছেন, বিন্দু সাময়িক কিছুটা চেষ্টা করেছেন, তারপরে 5 জন মহাদ্দিস মিলে লিখেছেন। তো আপনাদের এ বইটার আমি প্রথম 10 নম্বর পর্বে দেখিয়েছি যে বইটা শুরু হয়েছে জয়ীফ হাদিস দিয়ে, একামতের মর্মে যে দুইবার করে একামত দিতে হবে হাদিসটা শুরুই হয়েছে জয়ীফ দিয়ে, এবং সেই জয়ীফটা আমাদের স্ট্যান্ডার্টে নয়, এ জয়ীফটা এ বইটার স্ট্যান্ডার্টে। প্রথম যে হাদিস সেখানে আমাস একজন মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবি প্রসঙ্গে এই বই 87 নম্বর পৃষ্ঠা লিখেছে, এটা সূত্র বিচ্ছিন্ন, এই হাদিস সহি নয়। তা আমরা প্রথম বইটার প্রথম হাদিস দেখিয়ে দিচ্ছি প্রথম এপিসোডে, যে আপনাদের এই বইয়ের অসুল অনুযায়ী, এই বইটার অসুল অনুযায়ী এই বইটার প্রথম হাদিস একদম জয়ীফ, মারদুদ, গ্রহণযোগ্য নয়। আসেন আমরা এই বইটার সংক্ষিপ্ত কিছু তাহকিক আপনার সামনে দেখি, যে তাদের মুফতি সাহেব আসলে রেজাল করিম আবরারের উস্তাদ, তিনি কত বড় খেয়ানত করেছে আজকে আপনাদের সামনে দেখাবো। আর আমি দেখাচ্ছি এটা শুধুমাত্র দেবন্দী ভার্সেস দেবন্দী, দেবন্দীদের বই থেকেই দেবন্দীদেরকে খণ্ডন করব, আমি নিজে থেকে কোনো তাহকিক আপনাকে দেখাবো না। আসেন, এই বইটার নাম হচ্ছে দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিন সাহেব লিখেছে, তামিদুল মাওলাও এই বইটা এর মধ্যে একটা প্রবন্ধ লিখেছে বেতেসালাত নিয়ে, আব্দুল মালিক সাহেবও লিখেছে, আবুবাকর জাকারিয়াও লিখেছে, এবং আব্দুল মতিন লিখেছে, 4 জন মিলে একটা বই রচনা করেছে। আসেন এই বইটাই খুলবেন 60 নম্বর পৃষ্ঠা, 60 দলিল নম্বর 2, 2 নম্বর দলিলটা খুলবেন,
এই বইটায় একটা হাদিস নিয়ে এসেছে, হাদিসটা আমি পড়ি। কি বলছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান ও একামত ছিল জোড়া জোড়া শব্দে। দলিল দিয়েছে সুনান তিরমিজি 194 নম্বর হাদিস। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটা হাদিস তিনি অনুবাদ করার পরে তিনি রেফারেন্স দিয়েছে তিরমিজি 194। এখন এই তিরমিজি 194 নম্বর হাদিসের রেফারেন্স দিলেন, এখন হাদিসটা সহি না জয়ীফ না জাল না মৌজু কিছু দেয়নি, অথচ গোটা বইটা তাহাকিকপূর্ণ আলোচনা এবং প্রত্যেকটা হাদিসের শেষে তারা তাহাকিক লাগিয়েছে, তাহাকিক করেছে। রেজাল করিম আবরারকে বলবো, আপনার উস্তাদজি এই হাদিসটা আনার পরে কেন তাহাকিক পেশ করেনি? এই হাদিসটা কি সহি হাসান গরিব জয়ীফ মৌজু কি? কিছু তো একটা লিখতেই হবে রে ভাই, কিছু লেখেনি কেন? এটা কেন প্রত্যেকটা জায়গায় আপনারা রচনা করেছেন লিখেছেন, কিন্তু এই বইটা এই হাদিসটা নিয়ে আসার পরে কোনো তাহাকিক করেননি কেন? আপনার উস্তাদকে জিজ্ঞাসা করবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কেন তাহাকিক করেনি? আসেন আমরা তাদেরই বই থেকে দেখাবো যে হাদিসটা তাহাকিক কেন করেনি। আপনারা দেখেছেন যে হাদিসটা তারা রেফারেন্স দিয়েছে সুনান তিরমিজি 194 নম্বর হাদিসে, হাদিস থেকে তিনি দলিলটা দিয়েছেন। আসেন আমরা সুনান তিরমিজি নিয়ে এসেছি, এটাও নিয়ে এসেছি একজন দেওবন্দী জাস্টিস তাকু উসমানির, এটা বঙ্গানুবাদ দর্শে তিরমিজি। এই দর্শে তিরমিজির 194 নম্বর হাদিসটা আমরা খুলেছি, প্রথম খণ্ডের 455 নম্বর পৃষ্ঠা। আসেন এই হাদিস প্রসঙ্গে কি বলা হচ্ছে দেখেন। দর্শে তিরমিজি আল্লামা তাকুসমানি 194 নম্বর রেফারেন্স দিয়েছে মৌলানা আব্দুল মতিন সাহেব, দেখেন ঠিক ওই হাদিসটাকে নিয়ে এসেছে, হাদিস রেফারেন্স ঠিক আছে, কিন্তু এইখানে ইমাম তিরমিজি রহমুল্লাহ কি বলছে দেখেন। ইমাম তিরমিজি রহমুল্লাহ বলেন, তারপর দেখেন এই হাদিসের যে রাবি প্রসঙ্গে আপত্তি আছে, আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি কিছুই শোনেননি, মানে ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন। ইমাম তিরমিজি রহমুল্লাহ আরও কি বলছে দেখেন, তিনি তার পিতা আব্দুর রহমান থেকে সরাসরি কিছুই শোনেননি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সুনান তিরমিজি এটা জাস্টিস তাকুসমানির, এটা আমাদের কোনো অনুবাদ নয়, বড় বড় পণ্ডিত আপনারা বাংলাতে অনুবাদ করেছেন। দর্শে তিরমিজিতে মৌলানা আব্দুল মলিক দলিল সহ নামাজের মাসালের 60 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় দলিল হিসেবে, বইটার দ্বিতীয় দলিল হিসেবে যে দলিলটা পেশ করেছে সেটাও জয়ীফ, এটা আমাদের তাহাকিকে নয়, এটা তাদেরই আল্লামা তাদেরই বই তাদেরই অনুবাদ তাই লিখেছে। আসনান তিরমিজি 194 নম্বর হাদিসের হাদিসটা নিয়ে এসেছে। আরও আশ্চর্য হবেন এই হাদিসটা ইমাম তিরমিজি 209 জন্ম 279 মৃত্যু, তিনি এই হাদিসটা নিয়ে আসার পরে হাদিসটাতে হুকুম লাগিয়ে দিয়েছে এই হাদিসটা ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন, এই হাদিসটা জয়ীফ। কিন্তু আমাদের মৌলানা আব্দুল মতিন সাহেব এই কথা তিনি লিখেন নাই যে সূত্র বিচ্ছিন্ন কথা লিখে নাই। কেন? সুনান তিরমিজি তো আপনাদের চোখে পড়েছিল না, লেখাই তো আছে সুনান তিরমিজিতে যে এটা সূত্র বিচ্ছিন্ন, আব্দুর রহমান বিন আবি লাইলা তার পিতা থেকে কিছু শুনে নাই, এই কথাটা কেন কেন এড়িয়ে গেলেন, কেন এই খেয়ানতটা আপনারা করলেন? মুজাফফর বিন মোহসেন এটা করেছে সেটা করেছে, ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে আসার পরেই তিনি জোড়া করেছেন, তিনি নিজেই হাদিসটার দিকে তিনি বলেছেন যে হাদিসটা আব্দুর রহমান ইবনে আবি লাইলা তার পিতা থেকে কিছুই শুনে নাই, ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন আছে, কিন্তু আপনার উস্তাদ এটাকে সম্পূর্ণ গোপন করলো। তো এখন আপনার ভাষা অনুযায়ী রেজাল করিম আবরার আপনার উস্তাদকে কি বাটপার এইসব কথা বলবেন? আমরা বলতে চাই না, তিনি সম্মানিত ব্যক্তি, তাকে সম্মানই দিতে চাই, তার মানে আমি আপনাকে এটা বোঝাতে চাইছি এখন এই বইটাতে একটা চরম খেয়ানত করেছে, মারাত্মক পর্যায়ের মহাদিসের কথাটাকে নকল করেনি এবং দলিল হিসেবে পেশ করেছে। এখন কি আমরা বলবো এই বইটাকে বাতিল করে দেয়, এই বইটার এখন আমি একটা তাহাকে ভুল ধরেছি আপনাদের বই থেকেই, এখন আমি কী বুঝাবো? বইটাতে ভুল আছে, এখন আমি কী বুঝাবো বলেন তো ভাই? আপনি যে মুজাফফরের বইয়ের ভুল ধরে আপনি কী বুঝাচ্ছেন, আর আমি এই বইটার ভুল ধরে এখন কী বুঝাবো দর্শককে? আমি তো আগেই বলেছি যে বই লিখবে সে ভুল করবে, যে কথা বলবে তার দ্বারা ভুল সংঘটিত হবে। তো আপনাদের আপনার উস্তাদ তিনিও খেয়ানত্যাগ করেছে, তিনি হাদিস নিয়ে আসার পর ইমাম তিরমিজি এটাকে ইনকেতা সূত্র বিচ্ছিন্ন অভিযোগ করেছে, কিন্তু আপনার উস্তাদ এটাকে নিয়ে আসেনি, এই হাদিসটা জয়ীফ 100% জয়ীফ। আমরা দেখিয়ে দিচ্ছি জাস্টিস তাকুসমানির বই থেকে। আসেন আরও একটি আমরা বই দেখাই, এটাও হানাফি ভাইদেরই অনুবাদ, আমাদের কোনো অনুবাদ নয়। এ বইটা হচ্ছে সুনান দারে কুতনি, সুনানে দারে কুতনি প্রথম খণ্ড, ইসনেক ফাউন্ডেশন থেকে ছাপা, হাদিস নাম্বার 912। এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে। আসেন আমরা হাদিসটা সুনান দারে কুতনি তাহাকে একটু দেখে নিই। সুনান দারে কুতনি ইসনেক ফাউন্ডেশন থেকে ছাপা, আমার ঘরের ছাপা নয় ভাই, এবং হানাফিদের তত্ত্বাবধানে ইসনেক ফাউন্ডেশন চলে। দেখেন সুনান দারে কুতনি প্রথম খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, সেই হাদিস 912 নম্বর হাদিস। দেখেন আব্দুল মিন জায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান একামতের বাক্যগুলো জোড়াই জোড়াই ছিল। ইমাম দারাকুতনি সেই যুগে হাদিসটা নিয়ে আসার পরে তিনি কি আপত্তি করেছে দেখেন, দেখছেন ইবনে আবি লাইলা হলেন আল কাজী মোহাম্মদ ইবনে আব্দুর রহমান, তিনি হাদিস শাস্ত্রে দুর্বল এবং তার স্মৃতিশক্তি ত্রুটিপূর্ণ। ইবনে আবি লাইলা আব্দুল্লাহ ইবনে জায়েদ থেকে
হাদিস শ্রবণ প্রমাণিত নয়। এখানে আরো বিস্তারিত বলেছে এই হাদিসটা জয়ীফের জন্য, আমি মূল অংশটুকু দেখালাম। এটা শুনুন দারিকুতনি তাহকিক, ইমাম দারিকুতনি নিজে বলে গেছে। চিন্তা করে দেখেন, যেই হাদিস থেকে তারা গ্রন্থ থেকে দলিল দিচ্ছে সেই যুগেই এই হাদিসগুলোকে জয়ীফ বলেছে, কিন্তু তাদের উস্তাদ জি কিন্তু এইটাকে নিয়ে আসেনি, এই জয়ীফ কথাটাকে নিয়ে আসেনি, এই জরারটাকে নকল করেনি। এখন আমি কি বলবো আপনার উস্তাদকে? আমরা বাটপার বলবো, দাজ্জাল বলবো, যে গোপন করেছে, ইলম গোপন করেছে? মুহাদ্দিসগণ সেই কালে জয়ীফ বলেছে, ইমাম দারিকুতনি হাদিসটা সংকলন করেছে তিনি জয়ীফ বলেছে, ইমাম তিরমিজি তিনি সুনান তিরমিজির সংকলন করেছে তিনি জয়ীফ বলেছে, অথচ আপনার উস্তাদ নিয়ে আসেনি, এটা কি প্রতারণা নয়? এখন আপনি কি বলবেন আপনার উস্তাদকে আপনার স্ট্যান্ডার্ডে মেপে? এখন আপনি বাটপার, কাজ্জাব, দাজ্জাল যা ইচ্ছা তাই বলেন, আমাদের কোনো আপত্তি নেই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই হাদিসটাকে একাধিক মুহাদ্দিস জয়ীফ বলেছে। আমি দেখালাম তার মধ্যে সুনান তিরমিজিতে ইমাম তিরমিজি জয়ীফ বলেছে এবং দারিকুতনি জয়ীফ বলেছে। বিশেষ করে ইমাম নওয়াবী রহমাহুল্লাহ আল খোলাসাত প্রথম খণ্ডে 283 পৃষ্ঠায় হাদিসটা নিয়ে আসার পরে তিনিও জয়ীফ বলেছেন। এইভাবে ইমাম জাওজি রহমাহুল্লাহ তিনিও জয়ীফ বলেছে, ইমাম শাওকানি রহমাহুল্লাহ তিনিও জয়ীফ বলেছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানি তিনিও সুনান তিরমিজি 194 নম্বর হাদিসের তাহকিক করতে গিয়ে জয়ীফ বলেছে, শোয়েব আবনাও তাকে দৃষ্টি দিতে বলেছে 194 সুনান তিরমিজি তাহকিক করতে গিয়ে, হাফেজ জুবায়ের আলী যায় তিনিও জয়ীফ বলেছে। তো এইভাবে একটা বড় জামাত এই হাদিসটাকে জয়ীফ বলেছে, কিন্তু দলিল নামাজের মাসালে এই কথাগুলোকে পুরোই হজম করে ফেলেছে। আসেন আমি সংক্ষিপ্ত কিছুমাত্র এই রাবি প্রসঙ্গে আপনাদের সামনে কিছুটা শুধুমাত্র খোলাসা করবো। যেহেতু 8 জন মহাদিস জয়ীফ বলেছে, আমি দলিল দিয়েছি, জাস্টিস তাক ওসমানি অনুবাদ্য যথেষ্ট, ইসলামিক ফাউন্ডেশন দারিকুতনি যথেষ্ট, তারপরে অতিরিক্ত কিছু তাহকিক আপনাদেরকে দিই। তার মধ্যে ইমাম আহমেদ ইবনু হাম্বল রহমহল্লা তিনি আব্দুর রহমান বিন আবি লাইলা সম্পর্কে তিনি বলছেন যে তিনি হচ্ছেন মুস্তারিবুল হাদিস, দলিল আল ইলাল ওয়া মারিফাতুল রিজাল, রাবি নম্বর 862। 2 নম্বর ইমাম আবি হাতেম রাজি রাহিমাহুল্লাহ তিনি তার ব্যাপারে বলছেন যে তিনি তার পিতা আব্দুর রহমান থেকে কিছুই শোনেন নাই, সূত্র বিচ্ছিন্ন আছে, ইনকেতা আছে। এটা ইমাম আবি হাতেম আর মারাসিল জীবনী নম্বর 671। ইমাম ইজালী রহমাল্লাহ তার ব্যাপারে তীব্র সমালোচনা করেছে আর সিক্কাত জীবনী নম্বর 1476। ঠিক একইভাবে ইমাম নাসির রহমাল্লাহ তিনি বলেছেন তার হাদিসের মধ্যে অনেক দুর্বলতা পরিলক্ষিত হয়, জোয়াফা আমাত রকিন, রাবি নম্বর 525। ঠিক একইভাবে ইমাম ইবনু হিব্বান এই রাবি প্রসঙ্গে তিনিও চরম সমালোচনা করেছেন এবং অনেক সমালোচনা নকল করেছেন, আল মাজরুহীন, রাবি নম্বর 921। ঠিক ইমাম ইবনু আদি রহমাহুল্লাহ এই রাবি প্রসঙ্গে লাইলা প্রসঙ্গে তিনি তাকে জয়ীফ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার অধিকাংশ হাদিস যে ভুল অহম ছিল এটা তিনি তার বই লিখেছেন আল কামিল জীবনী নম্বর 1663। ঠিক একইভাবে ইমাম জাওজি রহমাহুল্লাহ তিনিও তার তীব্র সমালোচনা করেছেন, জুয়াফা ও মাতরুকিন, রাবি নম্বর 3072। ইমাম জাহাবি রহমাহুল্লাহ তিনিও তার হিফজে দুর্বলতা, তার স্মৃতিশক্তি দুর্বল ছিল এ বিষয়ে আলোচনা করেছে, লম্বা আলোচনা আছে, বিশেষ করে আল কাশিফ রাবি নম্বর 5000 মানে জীবনী নম্বর 5000 তীব্র আলোচনা তিনি করেছেন, এখানে সমালোচনা করেছেন। এই ধরনের অনেক আপনাকে যারা দিতে পারবো, আমি মাত্র 8 জনের যারা দিলাম, আর 8 জন মহাদেশ সরাসরি হাদিসটাকে জয়ীফ বলেছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এখানে বোঝাতে চাইছি দলিল সহ নামাজের মাসাইল, যেটা মৌলানা রিজাল করিম আবরারের উস্তাদ লিখে, একজন উস্তাদ নাই, 5-5 জন উস্তাদ মিলে বইটাকে রচনা করেছে, বইটা বর্ধিত সংস্করণ 5 জন মুফতি মিলে লিখেছে। তারপরে এই বইটার প্রথম যে হাদিস আমরা 10 নম্বর এপিসোডে দেখেছি, প্রথম হাদিসটাই এই দলিল নামাজের উসুল দিয়েই আমি সেটাকে জয়ীফ প্রমাণ করেছি। রেজাউল করিম আবরার একটা কলম দিতে পারেনি, এখনো তো খোঁচা দিতে পারেনি। 2 নম্বর আজকে দেখলাম, 2 নম্বর দলিলটা এটা ইমাম তিরমিজি থেকে নকল করেছে হাদিসটা, তিরমিজি জয়ীফ বলেছে, দারিকুতনি জয়ীফ বলেছে, ইমাম শাওকানি জয়ীফ বলেছে, শোয়েব আবনাও দৃষ্টি দিতে বলেছে, আলবানি জয়ীফ বলেছে, ইমাম নওয়াবী জয়ীফ বলেছে, এইভাবে ইমাম ইবনু কাসির রহমাহুল্লাহ তিনিও জয়ীফ বলেছে, কিন্তু এটাকে গোপন করে ফেলেছে। এখন এটা প্রতারণা কি প্রতারণা নয়, রেজাউল করিম আবরাদের ভাষা অনুযায়ী এটাকে আপনারা কি বলবেন আপনারা নিজেরাই ঠিক করেন। আমরা বলছি যে বইটা যদি আমরা পোস্টমর্টম করতে যাই, কমপক্ষে কয়েকশোখানে এপিসোড দরকার আছে, যে জয়ীফ হাদিসকে সহি বানিয়ে দিয়েছে, সহিকে জয়ীফ বানিয়েছে, কিন্তু মুজফ্ফর বিন মহসেনের যতগুলো এপিসোড করেছে একটাও এখন পর্যন্ত এমন নজির পেশ করতে পারেনি যে সহি হাদিসকে জয়ীফ বা জাল বলে ফেলেছে, জালকে সহি হাদিস করতে পেরেছে, এমন কোনো নজির দিতে পারেনি, কিন্তু একদম স্বীকৃত জয়ীফ হাদিসকে তাদের বই দলিল হিসেবে পেশ করেছে সহি হিসাবে। এটা কত বড় খেয়ানত আপনার বিশ্লেষণ করবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।